এপিসোড শেষ হওয়ার পরেই দেখুন আপনার প্রিয় সিরিয়াল সান নেক্সট এ ভারতের যে কোনো জায়গায় বিনামূল্যে অ্যাপ ডাউনলোড করুন। এবার তুই বুঝতে পারলি আমার শক্তি কত বেড়ে গেছে। আজকে তোর সব খেলা আমি শেষ করব। সাপেরা আগুন দেখলে ভয় পায়। এবার বাজবি কি করে? তোকে এই আগুনে আমি পুড়িয়ে ছাই করে দেব। এই আগুনে পুড়ে ছাই হয়ে তুই চিরকালের জন্য শেষ হয়ে যাবি। সুনেত্রা, ও গেল কোথায়? আর যদি এক পায়ে গেছিস, এর প্রাণ নিতে আমি এক মুহূর্ত ভাবব না। তোকে জব্দ করতে আমি একটা ছোট্ট খেলা খেললাম আর তাতেই কাজ দিয়ে দিল। আমার প্রাণের পেছনে পড়লেও এই মেয়েটির প্রাণ রক্ষা করার কথা ভাবছিস? তুই তো খুব ভালো একটা সাপ দেখছি। আর যদি তুই ওই জায়গা ছেড়ে একটু এগিয়েছিস, এই মেয়েটাকে এখান থেকে আমি ছুঁড়ে নিচে ফেলে দেব। এতদিন শুধু বোতলের মধ্যে দামি মদ আমি দেখেছি। বিষধর সাপকেই প্রথম বোতলে দেখব। আমি যা বলছি শোন, চুপচাপ ওই বোতলের মধ্যে গিয়ে ঢুকে পড়। তা না হলে এই মেয়েটাকে আমি শেষ করে দেব। কিরে, ওই বোতলের মধ্যে ঢুকবি নাকি আমি একে শেষ করে দেব? Please, ছেড়ে দাও, প্লিজ।
এটা ভালো হতো তোর জন্য তুই যদি এসব না দেখতিস, কিন্তু তুই তো সব জেনে ফেললি আমার সম্বন্ধে। যদি এই সব কথা বাইরে কাউকে বলেছিস যে রাজশেখরের সুপুত্র আমি স্বয়ং কর্ণকে একজন সাধারণ মানুষের তুলনায় অনেক শক্তিশালী হতে তুই দেখেছিস, আমি সত্যি কাউকে কিচ্ছু বলবো না, আমাকে ছেড়ে দাও প্লিজ, আমি সত্যি বলছি। ওকে, চাপিস না। ও, তুই এখনো এত রেগে আছিস? ও, বুঝেছি, ওই মেয়েটাকে আমি ফেলে দিলাম বলে। কি করতাম বল, ও তো আমাকে বললো আমাকে তুমি ছেড়ে দাও, তাই আমি ছেড়ে দিলাম। আমি কিন্তু ভদ্রলোকের ছেলে, কেউ যদি কিছু বলে সেটা আমি অক্ষরে অক্ষরে পালন করি, আর এই জন্যই তো ওকে আমি ছেড়ে দিলাম। স্নেকি বেবি, এই এই, না না না, তুই ভেবেছিলি রক্ষা কবচ নেই বলে তুই আমাকে প্রাণে মারতে পারবি, তাই না? এবার সেই একই রক্ষা কবচ তোকে কেমন নাচাবে দেখ। কি হয়েছে, সবাই এখানে কেন? আমি আর কর্ণ বন্ধুদের সাথে একটা পার্টিতে গেছিলাম, হঠাৎ করে একটা বড় সাপ চলে আসে। আর কর্ণকে অ্যাটাক করে। এই, তোরা ওকে ওখানে ফেলে চলে এলি? তোরা কি করতো ওর জন্য? ওরা বিপদে পড়তো?